বোরাক একটি বাহন। এই বোরাক, এটা ঘোড়া এবং গাধা, এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়, এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে। আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন, অনেক দোকানে দেখবেন, বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে, যে ছবিতে লেখা আছে নবীজির বোরাক, সে বোরাকের আবার দুটো ডানাও আছে, দেখছেন আপনারা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি? তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে কোত্থেকে দেখল? বোঝা গেল এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের বোরাকের নামে প্রতারণা। তার বোরাকের ধরন কেমন ছিল এটা তিনি জানেন, হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোনো মিল পাওয়া যায় না। এখানে ডানা দেওয়া হয়েছে, অথচ নবী সাল্লাল্লাহু সাল্লামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না। অতএব যারা বরকতের জন্য বোরাকের ছবি দোকানে টাঙ্গায় রাখেন, অফিস আদালতে টাঙ্গায় রাখেন, বাসা বাড়িতে টাঙ্গায় রাখেন, তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা, উল্টা গুনাহগার হবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে, ছবি থাকে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। বিধায় নবীজির বোরাকের নামে আপনি যে ছবি রাখছেন, এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না, ঘরে বরকত নাজিল হবে না, বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক্সট সূরাতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।